মানুষের জন্য এত চিন্তা, এই চিন্তা ঠাকুর সর্বক্ষণ করতেন। ঠাকুরের সারা জীবন ধরে একটাই চিন্তা, মানুষ। মানুষ কেমন করে ভালো থাকবে? স্রষ্টা তার সৃষ্টিকে ভালো রাখতে চান, এটাই স্বাভাবিক। কিন্তু সৃষ্টিকে তিনি পরিপূর্ণতা দিতে চান, তাই তো তার এত আয়োজন। এই যা কিছু সব শুধু সৃষ্টিকে পরিপূর্ণতা দেওয়ার জন্য, মানুষ যাতে পরিপূর্ণ হয়ে উঠতে পারে, আমি যাতে পারফেক্ট হতে পারি, পারফেক্ট থেকে পারফেকশনে যেতে পারি, কেমন করে যাবো সেটাই তার উদ্দেশ্য। না হলে যে শান্তি নেই, না হলে যে আনন্দ নেই, না হলে যে আমার উদ্বেগ কমবে না। আর সেই জন্যই তিনি সারা জীবন ধরে শুধু বাঁচা এবং বাড়ার কথা বললেন। আমার বাঁচা বাড়া যেন অন্য পূর্ণের ক্ষতি না করে, আমি নিজে বেঁচে থাকার জন্য যেন কোনোভাবেই কোনো মানুষের ক্ষতি না করি, বরং আমার বেঁচে থাকার সঙ্গে সঙ্গে সকল মানুষও বাঁচার মন্ত্রে উজ্জীবিত হয়ে উঠুক, সকলকে নিয়ে বেঁচে থাকার কথা। অদ্ভুত কথা ঠাকুর আমাদের শুনিয়েছেন, আর সারা জীবন ধরে তার ওই একটি মাত্র চিন্তা। তার নিজের ব্যক্তিগত জীবনে কত যে দুঃখ কষ্ট, অভাব, অভিযোগ, সমস্যা, নানা রকম বিরোধিতা সম্মুখীন হয়েছেন, তার কোন ঠিকানা, কিন্তু কোন অবস্থাতেই তিনি তার লক্ষ্য থেকে পৌঁছে যাননি। আজ আচার্যদেব যে কথা আমাদের শোনাচ্ছেন, আমাদের এই উত্তরণে যেতে হবে, এই যে চারি বিশ্বময় যে বাধার সৃষ্টি হয়েছে, যে আতঙ্কের সৃষ্টি হয়েছে, এই আতঙ্ক জয় করতে হবে, সেটা ঠাকুরের কথা। ঠাকুর নিজের জীবনে দেখিয়েছেন কেমন করে উত্তরণ আনা যায়, কেমন করে লক্ষ্যে পৌঁছানো যায়। ঠাকুর যেখানে জন্মগ্রহণ করেছেন, পাবনা জেলা হেমায়েতপুর, এমন কোন কাণ্ড নেই যেখানে তা হয়নি, শিক্ষার আলো তখন সেখানে পৌঁছায়, কিন্তু সেখানে জন্মগ্রহণ করে তারপরে তাই তো সকল মানুষের সঙ্গে অন্তরে দিয়ে মেলামেশা করেন, মেলামেশা করেন, তাদের সঙ্গে থাকে, আর জীবনের কথা শোনা, তাদের সুখে দুঃখে, তাদের ভালো মন্দ সবকিছুতে থেকেই তাদের উত্তরণের গান শোনা। কিছু কিছু মানুষ উদ্বুদ্ধ হয় ঠিকই, আস্তে আস্তে তার এই উত্তরণের গান দিক দিগন্তে ছড়িয়ে প্রারম্ভ করে। পাবনা হিমায়তপুরের ছোট্ট গ্রাম থেকে দেশ দেশান্তরে সেই মন্ত্র ছড়িয়ে পড়ল, বাঁচার মন্ত্র, ভালো থাকার মন্ত্র, ভালো রাখার মন্ত্র। মানুষ মধুলোভী মানুষ সব শেষে আহ্বানে সাড়া দিয়ে দেশ বিদেশ থেকে নানা ভাষাভাষীর মানুষ তার কাছে আসতে লাগলো। আর তিনি যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি, সেখানেও তিনি সকলকে, সকলের জন্য, সকল মানুষের জন্য তৈরি করলেন বিশ্ববিজ্ঞান কেন্দ্র, তৈরি করলেন তপোবন বিদ্যালয়, তৈরি করলেন সৎসঙ্গ কেমিক্যাল হাউস। মানুষের প্রয়োজনের জন্য যা যা দরকার হয় সে সব তিনি বাস্তব জীবনে কেমন করে করা যায় সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে সেইটা তিনি করে চললেন। তার সেই কর্মকাণ্ড, মানুষের জন্য যে ব্যাকুলতা, মানুষকে ভালো রাখার জন্য যে ইচ্ছা, সারা বিশ্বময় প্রচার করতেই বিশ্বের জ্ঞানী গুণী সাধারণ অতি সাধারণ মানুষ ছুটে আসতে লাগলো ব্যাকুল। কিছু মানুষ সেটা সহ্য করতে পারল, বিরোধিতা শুরু করলো, ঠাকুর কষ্ট পান, কিন্তু তবু কাউকে কোনো শাস্তির কথা ভাবেন না, সকলকে নিয়েই তিনি চলতে চান। 1943 সাল, 1943 সালে প্রথম আশ্রমে দুর্ঘটনা ঘটল, জ্ঞানমণ্ডল তপোবন স্কুলের ছাত্র জ্ঞানমণ্ডল মাকে নিয়ে, বিধবা মাকে নিয়ে আশ্রমে থাকেন, মা স্বামী হারা, মা স্বামী অকাল মৃত্যুর পর স্বামীর ঘরে তার জায়গা হয়নি, জায়গা হয়নি বাপের বাড়িতে, অসহায় মানুষ, এসে মাটি এসে ঠাকুরের কাছে আশ্রয় ভিক্ষা করলেন,
ঠাকুর তাকে আশ্রয় দিলেন আর জ্ঞান মন্ডলকে ভর্তি করলেন তপোবন বিদ্যালয়ে, লেখাপড়া শিখু। সেই জ্ঞান মন্ডল রাতের অন্ধকারে কে বা কারা তাকে খুন করলো, ঠাকুর শিউরে উঠলেন, মানুষ কেন এত হিংসা পড়ায় এমন হয়, মানুষ কেন এমনি করে তাদের নারকীয়তায় পরিচয় দেয়। কষ্ট পেলেন ঠাকুর, কিন্তু কাউকে শাস্তি দিতে চাই সহ্য করছেন, কষ্ট পাচ্ছেন, তবু তিনি ছাড়েন। 1945 সাল ঠাকুরের অন্যতম প্রিয় পার্শ্বদ হরেন ভদ্র খুন হলো পাবনার পার্শ্ববর্তী গ্রামে কাশীপুরে দিবালোকে, প্রকাশ্য দিবালোকে হাটের মাঝখানে তাকে খুন করা হলো। ঠাকুর চিৎকার করে উঠলেন, দুই চোখে তার জলের ধারা, ভাবতে থাকেন মানুষ কেন এত। তখন তিনি আর সেই সময়ে তিনি বলতে থাকেন, আমি যাহারে ভালোবাসি আছি সে আমার চলেছে ইহা, তাই বলে কিন্তু কখনো সেই লক্ষ্য থেকে চ্যুত হয়নি। 1945 সালে আশ্রমে সুবোধ ব্যানার্জি তার বাড়িতে কে বা কারা আগুন লাগিয়ে দিল, দাউ দাউ করে আগুন জ্বলছে, ঘর পুড়ে যায়, আশ্রমবাসীরা ছুটে গেছেন, গ্রামের বহু মানুষ ছুটে এসেছেন, ঠাকুর ছুটে আসছেন, মাতৃ মন্দির পার হয়ে তিনি যাচ্ছেন, আগুন নেভাতে হবে, সবাইকে ডাকছেন, কে কোথায় আছিস, কেমন করে হোক মানুষগুলিকে বাঁচাতে হবে। মাতৃ মন্দির পার হতে না হতে সকলে এসে খবর দিলেন, ঠাকুর আগুন নিভে গেছে, সবাই প্রাণপণ চেষ্টা করে আগুন নিভিয়ে ফেলেছে। ঠাকুর যেন আশ্বস্ত হলেন, সবাই বললেন, ঠাকুর কোন মানুষ বা প্রাণী হত্যা হয়নি, কোন জীব হত্যা হয়নি। ঠাকুর আশ্বস্ত হলেন, জিজ্ঞাসা করলেন কে নিবিয়েছে, কারা নিবিয়েছে। সবাই বললেন আশ্রমে সকলে তাদের প্রাণপণ চেষ্টার মধ্যে দিয়ে সে আগুন নিবিয়েছে, আর সবচেয়ে বেশি যিনি করেছেন সে তারা হচ্ছে বাল্লেক আর বাছে। বাল্লেক বাছের গ্রামেরই অধিবাসী, এই বাল্লেক বাছের জ্ঞান মন্ডল এবং হরেন ভদ্র খুনের আসামি, তাদের সকলে সেটা জানেন। ঠাকুর বললেন তারা কোথায়, সকলে বললেন আগুন নেভাতে গিয়ে তাদের গায়ে আগুনের ফোসকা পড়ে গেছে, সর্বাঙ্গে তাদের আগুনের ছেঁকা পড়েছে, তারা নিজের জীবন পাত করে আগুন নিভিয়েছে। ঠাকুর ছুটে গেলেন তাদের কাছে, জড়িয়ে ধরলেন সেই পোড়া শরীর, জড়িয়ে ধরে চুম্বন খেতে লাগলেন সারা। ডাক্তারকে বললেন ব্যবস্থা করতে, ডাক্তার ওষুধপত্র দিচ্ছেন, ঠাকুর আবার তাদের জড়িয়ে ধরে বলছেন, বলো কি চাও তোমরা আমার কাছে। ঠাকুর বলছেন, ঠাকুর তোমরা যা চাইবে আমি তোমাকে তাই দেব। দুজন মাথা নিচু করে বলছেন, ঠাকুর আমাদের বলার কিছু নেই, আমরা যা পাপ করেছি সে পাপের কখনো ক্ষমা হয় না, আপনি আমাদের ক্ষমা করে দিন। ঠাকুর দুজনকে নিজের বুকে জড়িয়ে ধরে বলছেন, মানুষ কি কখনো পাপী হয় রে, তার কাজ কখনো কখনো খারাপ হয় বটে, কিন্তু সে কাজটা বাদ দিলেই তো সে মানুষটা আসল সোনা, তার সে নিজে মানুষ কখনো পাপই হয় না। আর ঠাকুর গুরুচরণ সারা জীবনে ধরে এমনি করে মানুষকে আপন করেছেন, তাই তো তিনি বলতে পারেন মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। এই যে তার হৃদয়ের কথা, তার জীবনের কথা, তার অন্তরের কথা, আমি এ কথা কতটা বুঝতে পারি, আমি কতটা আমার অনুভবের মধ্যে এই কথাকে অনুভব করতে পারি, আর যতটা অনুভূতির মধ্যে অনুভব মধ্যে আনতে পারি, আর এটা পালন করার জন্য যত ব্যস্ত হই, ব্যাকুল হয়ে উঠি, ততই সার্থকতা। যিনি মানুষের জন্য, এই মানুষকে রক্ষা করার জন্য ভিখারির মতো হাত তুলে জনে জনে বলেছেন, কে আছো এমন দরদি আর্য আত্ম যে সন্তান, তাকে মানুষ ভিক্ষা দেবে, তাকে অর্থ ভিক্ষা দেবে, জীবনের যা কিছু সব উজাড় করে। যিনি অনায়াসে বলতে পারেন, আমার এই মানুষ ক্ষুধা কখনো মিটবে না যতক্ষণ না সারা পৃথিবীর মানুষ পরম পিতাকে গ্রহণ করে চলছে, সেই কথাই স্মরণ করিয়ে দিলেন আচার্যদের শ্রীশ্রীদাদা। এই দুঃসময়ে মানুষকে বাঁচাতে হলে একটা মাত্র রাস্তা, সকলের কাছে ঠাকুরকে পৌঁছে দাও, ঠাকুরকে ভালোবাসার মধ্য দিয়ে
আন্তরিকতা, আন্তরিকভাবে তাকে গ্রহণ পালন পোষণের মধ্য দিয়ে যে শক্তি সাহস আসবে সেই শক্তি সাহসকে মানুষ করে তুলল। আর এই সময়ে মানুষ যখন বিভ্রান্ত, মানুষ যখন হতচকিত, মানুষ যখন কি করবে ভেবে পাচ্ছে না, ভবিষ্যৎ জীবন কোথায় যাবে সে কথা ভেবে পাচ্ছে না, কর্মহীন মানুষ, শক্তিহীন মানুষ যখন নানা রকম ভাবে চিন্তা করছে, এই সময়ে ঠাকুরের কথা পৌঁছে দিতে গেলে দরকার যে আন্তরিকতা, যে গভীর ভালোবাসা, সেটা ছাড়া উপায় নাই। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কথা প্রসঙ্গে অনেকবার আমাদের শুনিয়েছেন কেমন করে চাজন করতে হয়। বললেন, আমাদের একটা ধারণা, আমার শাস্ত্র জ্ঞান, আমার বিদ্যা বুদ্ধি, আমার যুক্তি তর্ক, এটা দিয়েই মানুষকে যাজন করতে হয়। ঠাকুর যে যাজনের কথা বলেন, সে যাজন আমার চরিত্র দিয়ে যাজন, আমার বাক্য ব্যবহার কর্ম দিয়ে। আমি যখন ঠাকুরকে আমার জীবনের মাঝে প্রত্যেক মুহূর্তে জীবন্ত করে রাখতে পারি, ততই আমি এই তাকে অনুভব করতে পারি। আর আমি যত তাকে ভালোবাসি, তখন সে ভালোবাসা সেখানে প্রকাশ হয়। আজকে এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে গেলে যে আন্তরিকতা দরকার হয়, শ্রী বরদা বহু আগে আমাদের শুনিয়েছিলেন মীরাবাইয়ের একটি ভজন, মরম না জানে ধর্ম বাখানে, এমন আছে এ যারা কাজ নাই সখী তাদের লইয়া বাহিরে রূপ, তারা যে আমার মর্ম বোঝে না, হৃদয়ে বোঝে না, কষ্ট বোঝে না, তার কাছে আমি ধর্ম কথা শুনতে চাই। তাই আজকের এই সময়ে ঠাকুরকে পৌঁছে দিতে গেলে যে গভীর আন্তরিকতা দরকার, সেই আন্তরিকতা নিয়েই মানুষের হৃদয়ের কাছাকাছি দাঁড়াতে হবে, আর ভালোবাসা দিয়েই মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে আমরা পূজনীয় বাবাইদা আমাদের এই বহুবার শুনিয়েছেন কেমন করে এই আন্তরিকতা আসবে। এই আন্তরিকতা শুরু হবে আমার পরিবার জীবন থেকে, পরিবারের মধ্যে আমি আমার সকলের সঙ্গে আমার সম্পর্ক কেমন, আমার আমরা স্বামী স্ত্রী, আমার বাবা মা, আমার সন্তানের সঙ্গে আমার সম্পর্ক কেমন, তাদের সঙ্গে আমি ভাব বিনিময় করি কিনা, কতটা তারা আমাকে বুঝতে পারে, আমি তাদের কতটা বুঝতে পারি, তাহলে এই সময়ে তারাই আমাকে শক্তি দিতে পারে, সাহস দিতে পারে। পারিবারিক যাজনের কথা ঠাকুর বলেছেন, পারিবারিক সৎসঙ্গের কথাও ঠাকুর বলেছেন, আর এটা পালন করার মধ্য দিয়ে পারিবারিক ঐক্য আসে, তাই মধ্য দিয়ে শক্তি আসে, সাহস আসে। আর এই কথাগুলি পালন করার মধ্য দিয়ে আমার জীবনে যখন আমি এগুলিকে পালন করতে পারি, তখনই ধন্য হই, কৃতার্থ হই, আর প্রাণ খুলে বলতে পারি জীবনে বেঁচে থাকার বড় আনন্দ আছে, ঠাকুরকে নিয়ে বেঁচে থাকার বড় আনন্দ আছে, দুঃখ কষ্ট যত প্রবলই হোক না কেন ঠাকুর তত আরো মধুময়, তাই তো শক্তিমান, তাই তো তাকে জীবনের প্রত্যেকটা মুহূর্তে জীবন্ত করে রাখি। তাহলেই এই সৎসঙ্গ করা, এই যে এত কথা আজকের এই সুন্দর সন্ধ্যায়, শুধু প্রার্থনা, ধায় যেন মন সকল ভালোবাসা, প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে, যাই যেন মোর সকল গভীর আশা, প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে, চিত্ত মম যখন যেথায় থাকে, সারা যেন দেয় তোমার ডাকে, যত বাধা সব টুটে যায় যেন প্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে, তোমার হৃদয়ের মাঝে জীবন্ত করে রাখ, প্রত্যেক মুহূর্তে জীবন্ত করে রাখার মধ্য দিয়ে আমি আমি উত্তরণ উত্তরিত হব, উত্তরণ আসবে সকল মানুষে। আর সেই সাধনায় ব্রতী হয়ে এই জীবনকে ধন্য করি, কৃতার্থ করি, সকল